আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু নিজের বিধানসভা কেন্দ্র বিধাননগর এলাকার মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিতে উদ্যোগী। আজ দ্বিতীয় পর্যায়ে 50টা মিনিডোর ভর্তি করে খাদ্য সামগ্রী নিজের বিধানসভা কেন্দ্রের দক্ষিণ দমদম এবং বিধাননগর পৌর নিগমের যে কয়টি ওয়ার্ড আছে সব ওয়ার্ডে পাঠানো হলো। সেখান থেকে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে পুলিশি সহায়তায়, জানালেন মন্ত্রী সুজিত বসু। তিনি আরও জানান, বিধাননগর বিধানসভার 24টি ওয়ার্ড প্রথম পর্যায়ে 25,000 পরিবারের হাতে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আজ আবার 20,000 পরিবারের খাদ্য সামগ্রী পাঠানো হলো। 5,000 খাদ্য সামগ্রী ক্লাবে রাখা হয়েছে, এখান থেকে সাধারণ মানুষকেই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। আমরা সুবর্ণবর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে আপনারা জানেন গুড ফ্রাইডে গেছে আমাদের। আমাদের কিছুদিন আগে মুসলিমদের পরব গেছে, শবে বরাত গেছে, আবার আমাদের আজকে নীলকুঠে চলছে। আমরা বলেছিলাম প্রথম পর্যায়ে যে খাদ্যশস্য আমরা আমাদের কেন্দ্রের সব মানুষদের হাতে তুলে দেবো যতটা পারবো ততটা। আমি প্রায় 100% পাইনি, কিন্তু আমরা 90% মানুষের হাতে যাতে পৌঁছে দিই দ্বিতীয় দফায় আজকে এই কাজটা শুরু করছি আমি। কিন্তু কাল সবাইকে একটাই কথা বলছে যে ট্রাকগুলো নিয়ে চলে যাবে, কেউ এখানে দাঁড়াবেন না, আর যে যার নিজের পাড়াতে গিয়ে এই অঞ্চলে গিয়ে মালটা রেখে পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ডিস্ট্রিবিউশন করবে। আমি কিন্তু পুলিশের সাথে এইভাবেই কথা বলেছি, কোনো পাড়ায় লাইন দিয়ে খাবারটা দেবেন না, বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন। এইটা আমি সকলের কাছে অনুরোধ করেছি। সবাই খুব ভালো থাকবেন। প্রত্যেক বছর আপনারা জানেন পয়লা বৈশাখে গতবার আমরা এপারে ওপারে অনুষ্ঠান করেছিলাম, বিশেষ করে এই করোনা ভাইরাসের জন্য সারা দেশ আক্রান্ত, ভারতবর্ষ আক্রান্ত, রাজ্যের সমস্ত জায়গায় এই করোনা ভাইরাসের জন্য আমরা সমস্ত অনুষ্ঠানটাকে আমরা বাতিল রেখেছি। আবার সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, সবাই বাড়িতে থাকুক, এইটাই আমার সন্দেহ। কিন্তু কিছু লোককে তো কাজ করতে হবে আমাদের, সেই কাজগুলো মানুষের কাজগুলো আমাদের করে দিতে হবে, তার জন্য রাস্তা নামতে হবে। দেখলাম থানাকেও ধন্যবাদ জানাবো, আইসি স্যারকেও ধন্যবাদ জানাবো, সবাইকে ধন্যবাদ জানাবো। ওয়ার্ড মানে আমার বিধাননগরে বিধানসভায় 24টা ওয়ার্ড আছে। এর আগে প্রথম পর্বে আমরা 25,000 খাদ্য সামগ্রী মানুষের হাতে তুলে দিয়েছি, আজকেও 25,000, তার মধ্যে এখানে 20,000 খাবার গেছে আর 5,000 আমরা ক্লাবে রেখেছি। এখানে অনেক মানুষ ডাইরেক্ট এসে যাচ্ছে, মানে হয়তো অনেক সময় পাওয়া যাচ্ছে না, কিন্তু এই 24টা ওয়ার্ডে 20,000 খাদ্য সামগ্রী আমরা মানুষের হাতে আজকে তুলে দিলাম। কিন্তু আমরা ট্রাকে করে পাঠিয়ে দিলাম, তার একটাই অর্থ হচ্ছে আমরা বলেছি যে কোনো রকমভাবে লাইন দিয়ে মানুষকে, এটা মানুষের বাড়ি বাড়ি আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবে। আমাদের কথা মতো 50,000 খাদ্য সামগ্রী দু দফায় আমরা মানুষের কাছে তুলে ধরছি। এছাড়া মানুষের প্রয়োজনীয় ওষুধপত্র ছাড়াও যে সমস্ত কাজ আমাদের কাছে আসছে, আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সেই কাজগুলো করছে। আমি সবাইকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা সকলে জানেন তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেই সরকার কী কাজ করছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। দিদি নিজেই রাস্তায় নেমে মানুষের জন্যে কাজ করছে, আর আমরা তার কর্মী হিসেবে আমরা এই কাজটা মানুষের কাছে কাজটা করছি। যারা এই কাজে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, শুভ নববর্ষের শুভেচ্ছা, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ আপনারা এসছেন, আর তার সাথে সাথে আজকে নীল পুজো, তার শুভেচ্ছা। কিছুদিন আগে শবে বরাত গেছে, আমাদের গুড ফ্রাইডে গেছে, তার জন্য আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কতগুলো ট্রাক গেল? 50টা ট্রাক আমরা পাঠিয়েছি। এই 50টা ট্রাকে সমস্ত মানুষকে বলেছি তোমরা ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে তোমরা ভাগ ভাগ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।